হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ছোট ভিডিও নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে আমাদের এখানে একটা স্পেশাল মামা আছে, যার কাছে আর কি মজার স্পেশাল মামা না, আসলে স্পেশাল ভাজা পোড়া করে সে, যেগুলো খুবই মজা হয়, টেস্টি টেস্টি একদম গরম। তো তার থেকে আমরা পেঁয়াজু, গুঁড়া পেঁয়াজু যেটাকে বলে, ছোট ছোট পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, তারপরে ছোলা, এগুলো সব নিয়ে আসছিলাম। সো আজকে হচ্ছে বাসাতে মুড়ি মাখানো হবে। তো মুড়ি মাখানোর জন্য কিন্তু এই যে সব কিছু একে একে আমি রেডি করে নিচ্ছি, কারণ আমার হাতের মুড়ি মাখানোটা নাকি অনেক মজা লাগে সবার। সো বললো যে পাশের ফ্ল্যাটের আন্টি, আর আমরা যেহেতু আজকে ঘুরতে গিয়েছিলাম, সো এখানে হচ্ছে সবাই মিলে মুড়ি মাখানো খাবো। তো এগুলো কিনে নিয়ে আসছি ঘোরাফেরা শেষে। এরপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমরা চনামনার ঠ্যাং। চনামনার ঠ্যাং বলতে আমি দুষ্টামি করলাম, এটা হচ্ছে মুরগির গিলা কলিজা রান্না হয়েছিল, পা এগুলো অ্যাড করে দিলাম ঝোল সহ। আমার কাছে কিন্তু মুড়ি মাখাতে মাংসের ঝোল মিক্স করলে খুব মজা লাগে। তারপরে দিয়ে দিলাম মুড়ি। মুড়ি দেওয়ার পরে যে সুন্দর করে মুড়ি মাখানো হয়ে গেছে রেডি, শীতের সন্ধ্যা বলেন বা যে কোনো সময় বলেন, এই মুড়ি মাখার থেকে স্পেশাল কিছু হয় না। তারপরে আম্মুর হাতে চা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা কমপ্লিট করলাম। আল্লাহ হাফেজ।